Assalamualaikum. Welcome to my PowerPoint Library YouTube channel. আজকের ক্লাসে আমি দেখাবো কিভাবে একটি rounded 6 step PowerPoint infographic তৈরি করা যায় PowerPoint এর মাধ্যমে। তো এখানে একটি rounded 6 step PowerPoint infographic দেখতে পারতেছেন। তো চলুন কিভাবে এটি বানানো যায় আমরা PowerPoint এ দেখি। তো প্রথমে আমি একটা নিউ স্লাইড নিয়ে নিলাম। এখান থেকে আমরা প্রথমে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে শেপে যাব। শেপ থেকে এখানে এই শেপটা আমরা নির্বাচন করব। তো এখানে মাউস দিয়ে আমরা ড্র্যাগ করি। তো আপনি আপনার প্রয়োজন মতো এটাকে আপনি বড় বা ছোট করে নেবেন। তারপর এখানে যে ইউলো অংশটা যেটা আছে এটার মধ্যে আমরা এটাতে মাউস ক্লিক করে আমরা এটাকে রাউন্ডেড করে দিব। এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে শেপ আউটলাইন নো আউটলাইন করে দিব। তারপর হচ্ছে শেপ ফিল, শেপ ফিলটা আমরা একটু এখানে এই যে সাদা কালার যে রং দেখতেছি আমরা এটা আমরা নির্বাচন করব। তো আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা ভিউ থেকে এখানে গাইডস এটা ওপেন করে দিব যাতে আমাদের যে শেপটা এটার যাতে আমাদের উইন্ডোর ভিতরে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। তো এটা এখানে আমরা ড্র্যাগ করে নিই, এটাকে কন্ট্রোল জি দিয়ে আমরা ডুপ্লিকেট করে নিই। এই দুইটা সিলেক্ট করার পর কন্ট্রোল ডি চেপে আবারও ডুপ্লিকেট করে নিই। একই একই দূরত্বে আমরা এটাকে কপি করে নিলাম, আবারও এটাকে কপি করে নিই কন্ট্রোল ডি, এটা একটু এখানে ড্র্যাগ করে নিই কন্ট্রোল ডি, আবারও এটা দিই এখানে, আমাদের কাজ অলমোস্ট শেষ। তো এখানে এটা একটু ছোট করে নিই তাহলে সুন্দর দেখাবে। অথবা এটাকে আমরা আর একটু ছোট করে নিই, এতটুকু এনাফ। কন্ট্রোল এটাকে আর একটু এদিকে ড্র্যাগ করে নিই, কন্ট্রোল ডি চেপে এটাকে কপি করে নিই, এটা এটা ডিলিট করে দিই, আমরা ডুপ্লিকেট করে নিই। তো অলমোস্ট আমাদের এটা কাজ শেষ। এখন আমরা এখানে ইনসার্ট থেকে শেপে যাব, তারপর সার্কেল শিফটে চাপ দিয়ে আমরা এটা ড্র্যাগ করে দিব। তারপর হচ্ছে আমরা এখান থেকে এটা বড় করে দিব এই পর্যন্ত, এটা বড় করে দিব এই পর্যন্ত, এটা খানিকটা বড় করে নিই, এদিক দিয়েও একটু বড় করে নিই। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা শিফট চেপে এগুলো সবগুলো সিলেক্ট করব। তারপর হচ্ছে এখানে এই মার্জ শেপ থেকে আমরা ফ্রেগমেন্ট ফ্রেগমেন্ট অপশনটা ক্লিক করব, বাহিরে ক্লিক করে এই অংশটা আমরা ডিলিট করে দিই। আমার কাজ অলমোস্ট শেষ। তো এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এই অংশগুলো আমরা সিলেক্ট করে সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে, আমরা এটা এটা সিলেক্ট করব। এগুলো আমরা সাদা রং করে দিব এখান থেকে, সরি এখানে শেপ ফিল থেকে এই রংটা দিয়ে দিলাম। তারপরে এগুলোকে কিছু কালার দিয়ে দিই, ধরুন এখান থেকে আমরা এটাকে এই রংটা দিয়ে দিলাম,
আর শেপ আউটলাইন নো আউটলাইন করে দিই। সবগুলো সিলেক্ট করে শেপ আউটলাইন, এখান থেকে নো আউটলাইন, তারপর এটাকে আমরা আরেকটা কালার দিয়ে দিই, এখান থেকে এই কালারটা অথবা এটা দিয়ে দিলাম। এটাকে একইভাবে অন্য আরেকটা কালার দিয়ে দিই, এটাকে একটা কালার দিয়ে দিই, এটাকে আমরা এই কালারটা দিয়ে দিই, একইভাবে এটাকে অন্য আরেকটা কালার দিয়ে দিই, ধরুন এটাকে আমরা একটু কররা থেকে একটু কম দিয়ে দিলাম, এটাকে অন্য আরেকটা কালার দিয়ে দিই, ধরুন এটাকে আমরা এই রংটা দিয়ে দিতে পারি, অথবা এটা যেহেতু দেওয়া আছে আমরা এটা রাখলাম। তো আমার কাজ অলমোস্ট শেষ, এখন আমরা কিছু টেক্সট ইনসার্ট করব। ইনসার্ট ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট নির্বাচন করার পর এখান থেকে হোমে আমরা এটা সাইজ কমিয়ে দিই 30, এখান থেকে এটা ব্ল্যাক করে দিই। আপনি আপনার টেক্সট, কাঙ্ক্ষিত টেক্সটটি এখানে লিখবেন। আমরা এটাকে ডুপ্লিকেট করে নিই অনেকগুলো, একইভাবে কন্ট্রোল ডি চেপে কপি, আপনি আপনার পছন্দ মতো স্থানে এটাকে ড্র্যাগ করে নিন। আমি এখানে রাখলাম, তারপর এটাকে আমি আরো কপি করি, এটাতে এখানে রাখলাম, একইভাবে এটাও এখানে রাখলাম। আপনি আপনার পছন্দ মতো যে কোনো স্থানে রাখতে পারেন। তারপরে এটাকে একটা কপি করে এখানে আপনি আপনার টাইটেল দিতে পারেন, এটাকে আমরা অন্য একটা ফন্ট বাছাই করে নিই, ইম্প্যাক্ট এখানে 35 দিয়ে দিই, এনাফ। এখানে আপনি আপনার টাইটেল লিখতে পারেন, টাইটেল হেয়ার, হেয়ার লিখতে পারেন। আপনি এখানে আপনার কাঙ্ক্ষিত টাইটেলটি লিখতে পারেন, এটা আমরা অনেকগুলো কপি করে নিব। একইভাবে এখানেও কিছু কপি করে নিব, এটাকে আমি কপি করে নিলাম। আপনি আপনার পছন্দ মতো জায়গাতে এটাকে ড্র্যাগ করে নিন, আমি আপাতত এখানে রাখলাম। এটার খানিকটা নিচে নামিয়ে দিই, এটাকে আরেকটু কপি করে নিলাম, এটাকে আমরা এখানে ড্র্যাগ করে নিয়ে আসলাম, এটাকে আমরা আরো একটা কপি করলাম,
তো আমাদের কাজ অলমোস্ট শেষ, এটাকে আমরা একটা কপি করে নিই। এখানে সিলেক্ট করে এটাকে আমরা 1 লিখে দিই, এটা সাইজ এখানে এটা আমরা 50 করে দিই অথবা 45, ইটস বেটার। তারপর এটাকে অনেকগুলো ডুপ্লিকেট করি আমি, এটাকে আমরা এখানেও কপি করে নিই, ডুপ্লিকেট করে নিলাম। এটাকে আমরা এখানে ড্র্যাগ করে বসিয়ে দিই। ওকে, সো আমরা এটাকে এডিট করে নিই, 2, 3, এটাকে দিই 4, এটাকে দিই 5, এটাকে দিই 6। তো আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে একটা শেড পড়েছে, এই শেডটা আমরা কিভাবে দিব, এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, তারপর হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট অবজেক্ট, এখান থেকে এই ইফেক্টসে যাব। এখানে শেপ প্রিসেট, প্রিসেটটা আমরা এটা আউটারের দিকে দিয়ে দিব, যাতে করে আমাদের শেডটা বাহিরের দিকে পড়ে ধরুন, অথবা আমরা এটাকে অন্যভাবেও সিলেক্ট করতে পারি। এখান থেকে আমরা যদি বাহিরের দিকে দিই, আউটার, আউটারে যদি দিই, এখানে এটা দিতে পারি, অথবা এটাকে সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, ফরম্যাট অবজেক্ট, এখান থেকে ইফেক্টস শ্যাডো থেকে আমরা এটা নির্বাচন করে নিব, এখান থেকে আমরা ব্ল্যাক দিব, এই ট্রান্সপারেন্সি কমিয়ে দিব। ওকে ফাইন, এটাকে সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, তিনটা সিলেক্ট করার সাথে সাথে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে ফরম্যাট অবজেক্টে যাব, একইভাবে শেপে যাব, শ্যাডোতে যাব, এখান থেকে শ্যাডো আমরা এটা নির্বাচন করব, এখান থেকে ট্রান্সপারেন্সি কমিয়ে দিব, শূন্য করে দিব, এখান থেকে ব্ল্যাক। ওকে, আমাদের ডান, আমাদের কাজ অলমোস্ট কমপ্লিট। তো এইভাবে আপনি যে কোনো শেপের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত, এখান থেকে ভিউ থেকে গাইডসটা অফ করে দিলাম, আমি টেমপ্লেটটা ডাউনলোড লিঙ্কে দিয়ে দিব। তো এইভাবে যে কোনো প্রেজেন্টেশনে আপনি এটা শো করতে পারেন। ধন্যবাদ।